বারা ভাতে কুড়া উইরে আইসে পরে সেই না ভা আর খন রাগবো খালি কই আমার পোলা গেল উইরে বারা ভাতে কুড়া কাডা উইরে আইসে পরে সেই না ভ আর কতক্ষণ রাখব খালি কই রে খাওয়ার মানুষ গেল তার সংসার নিয়ে খুব একটা সমস্যা আছে সংসানের সমস্যা আছি সে একটা সফল হইতে পারেনি বিদেশে যেতে দেখ দিন হয়ে টাকা পয়সা দালাল দেয় নাই সিএমের অফিস থেকে আসছি তা সে থেকে আমাকে অনেক ভিডিও ক্যাসেট করছে কিন্তু তারা আমাকে কোনো সাহায্য করে নাই কোনো টাকা পয়সাও দিল না কি কোনো আইনের সাহায্য তারা আমাকে দেয় নাই যে দালাল আমরা একটা কেস টেস করবো কি এরকম কোনো সাহায্য মাহ্য করে নাই কিন্তু এখন আমরা তো অসহায় মানুষ কিন্তু এখন আমাদের তো কোনো পথ দেখি না আমি তো আগে মানা করছিলাম যে তোমাকে যেতে যা লাগবে না কারণ আমার বাচ্চা গেছে না এই যে এক বছর ছেলে বিদেশে আমার বাচ্চা গেছে না আমি অনেক কষ্ট করছি আমার মেয়ে গর্বে ছিল সেই সময় না খাইয়া মনে করেন পথে অনেক কষ্ট গেছে এখন আমার স্বামী দোকানে বসতে পারে না ব্যবসা বাণিজ্য করতে পারে না তারপর ওনার শরীরে ব্যথা মাজার ব্যথা একটু বসলে তার মাজার ব্যথার জন্য সে বসতে পারে না বাসায় এসে শুয়ে থাকে সবসময় তার শরীর খারাপ এখন যাইতেছে So I guess if there were any hope that I would have for these victims, I would say they require an extensive reintegration process, as you say the the most of the people who leave and who are earning, so to speak. Are the men, and so they they left, and then they left the women in a very vulnerable situation, the women and the children and This is why I say it 's the victim returning because of all that 's gone forward, the lack of earning capacity, and in fact, now, perhaps now the loss of any even small property that they had, which they had to sell in order to recover the husband, the father, etc. Um, this has obviously traumatized an entire family, and perhaps you know, in situations where many men leave, perhaps entire communities. And so this is something that needs to be addressed at the community level. <laughs> বাহানিজ প্রাণ বন্ধ যায় না তুমি যাইবা দূর না দেশে বন্ধয়া